অষ্টম শ্রেণীর ছাত্রীরা, আজ আমি তোমাদের সঙ্গে গণিতের এক বিশেষ অধ্যায় জ্যামিতি, সমান্তরাল সরলরেখা, ছেদকের ধর্ম নিয়ে আলোচনা করব। আচ্ছা, এটা বলার আগে বলি ছেদক কী জিনিস। এখানে লক্ষ্য করেছো দুটো সরলরেখা এঁকেছি, একটা সরলরেখা হলো এবি আর একটা সরলরেখা হলো সি, এবং এই দুটি সরলরেখার উপরে আরেকটি সরলরেখা যেটা এই দুটো সরলরেখাকেই কেটে গেছে এভাবে এঁকেছি হলো পিকে। এখন এই সরলরেখা দুটোর ওপরে যে সরলরেখাটা আমি এঁকেছি এটাকে বলা হয় ছেদক। ছেদক কেন বলে, ও এই দুই সরলরেখাকে দুটো আলাদা আলাদা বিন্দুতে ছেদ করেছে। এ বি সরলরেখাকে ই বিন্দুতে ছেদ করেছে, সি ডি সরলরেখাকে এ বিন্দুতে ছেদ করেছে। এইভাবে একটি সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে একাধিক আলাদা আলাদা বিন্দুতে ছেদ করলে ওই সরলরেখাটাকে, মানে যে ছেদ করলো তাকে ছেদক বা ভেদক বলা হয়। এখানে এ বি সরলরেখার সি ডি সরলরেখার ভেদক সরলরেখাটার নাম হলো পিকে। আরেকটা জিনিস দেখো, এখানে আমি তিনটা সরলরেখা এঁকেছি, এ বি একটা, সি ডি একটা, পিকে একটা। এখানে কি কোনো সরলরেখা আরেকটা সরলরেখাকে ভেদ করেছে? এখানে যেমন ছিল এবি সরলরেখা, এটা সেরকম এবি, এখানে ছিল সিডি সরলরেখা, এটা এখানে সিডি, আরেকটা সরলরেখা ছিল পিকিউ, এটা হলো পিকিউ। তোমরা লক্ষ্য করে দেখো তিনটা সরলরেখায় একটা বিন্দু দিয়ে গিয়েছে যে বিন্দুটার নাম হলো ও। তাহলে এখানে এটা কোনো সরলরেখায় কোনো সরলরেখার ভেদক নয়, এদেরকে বলা হয় সমবিন্দু সরলরেখা, যেহেতু এরা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গিয়েছে। তাহলে বোঝা গেল ভেদক জিনিসটা কী। ঠিক আছে, এখন দেখো এই ঠিক এইভাবে ভেদক যেখানে বললাম সেরকম অনুযায়ী আমি দুটো সরলরেখা এঁকেছি, আর একটা সরলরেখা ওদেরকে ভেদ করে গেছে। এখানে দেখো কটা কোন কোন হয়েছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা কোণ উৎপন্ন হয়েছে মোট। এবার দেখেছো লক্ষ্য করে, এটা লাল কালি দিয়ে, এটা লাল কালি দিয়ে দেওয়া আছে, এটা লাল কালি দিয়ে, এটা লাল কালি দিয়ে দেওয়া আছে, আর দুইয়ের সাথে চার এটা হলো কালো কালি দিয়ে, ছয়ের সাথে আটও কালো কালি দিয়ে দেওয়া আছে। কেন দেওয়া আছে দেখো, তোমরা আগেই জানো বিপরীত কোণ কী, এই দুটোকে পরস্পর বিপরীত কোণ বলা হয়। তাহলে এখানে কটা বিপরীত কোণ, এক আট তিন পরস্পর বিপরীত কোণ, দুই আর চার পরস্পর বিপরীত কোণ, পাঁচ আর সাত পরস্পর বিপরীত কোণ, ছয় আর আট পরস্পর বিপরীত কোণ। তাহলে আমরা কটা বিপরীত কোণের জোর পেয়েছি এখানটা, চারটা, এক ও তিন, দুই ও চার, পাঁচ ও সাত, আর ছয় ও আট, বুঝলো? তাহলে আমরা চার জোড়া বিপরীত কোণ পেলাম। এবার অন্তস্থ, অন্তস্থ কথাটার মানেই আমরা কী বুঝি, ভেতরে। এখানে দেখো দুটো সরলরেখার আর এটা ভেদক, এই দুটো সরলরেখা মানে এই সরলরেখাটা আর এই সরলরেখাটা, এই দুটো সরলরেখার ঠিক ভেতরে যে কোণগুলো আছে তাদেরকে বলা হবে অন্তস্থ কোণ। ভেতরে কোন কোণগুলো আছে, এখানে তিন আর চার, আর এখানে হলো পাঁচ আর ছয়, এদেরকে বলা হয়, মানে ভেতরের কোণগুলোকে বলা হয় অন্তস্থ কোণ। তাহলে অন্তস্থ কোণের নামগুলো কি, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর, ছয় নম্বর। তাহলে কটা অন্তস্থ কোণ আছে, চারটা। তারপরে হলো বহিস্থ কোণ, বহিস্থ কথাটার মানে কি বাইরে। এখানে দেখো এই দুটো ছিল, এই দুটো সরলরেখার মাঝখানের যে কোণগুলো ছিল তারা কী ছিল, তিন চার পাঁচ ছয়। এবার এদের বাইরে যে কোণগুলো আছে, এই এই সরলরেখার বাইরের কোণগুলো কি, এক দুই, এই সরলরেখার বাইরের কোণগুলো কি, সাত আট। তাহলে এখানে বহিস্থ কোণ কোণগুলো হবে এক দুই সাত আর আট। তাহলে বহিস্থ কোণ কটা পেলাম, চারটা। ঠিক আছে, এবার দেখো অনুরূপ কোণ, অনুরূপ কথাটার মানে কি, একই রকম। এখানে লক্ষ্য করো এটা একটা সরলরেখা, এটাকে ভেদ করেছে এই সরলরেখাটা, সুতরাং এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, একই রকমভাবে এটা একটা সরলরেখা আর এটা একে একই সরলরেখাকে ভেদ করেছে, তাহলে একই ধরনের কোণ আমরা কী কী পেলাম, এক আর পাঁচ হলো অনুরূপ কোণ, মানে একই ধরনের কোণ।
एक ही रकम भाव दुई आर छय अनुरूप कोण चार आर आठ अनुरूप कोण तीन आर सात अनुरूप कोण तहले आमरा अनुरूप कोण कटा पेलाम चार जोड़ा ठीक आछे अच्छा एबार हलो एकांतर कोण कोणगुलो एई भेदकेर एक ही पास यही देखो दुटो विपरीत पास आछे दुटो विपरीत पासेर जे एई धरनेर कोणाकोणी कोणगुलो तादेरके बला हय एकांतर कोण सेई हिसाबे तीन आर पाँच एकांतर कोण चार आर छय एकांतर कोण तहले आमरा कटा एकांतर कोण पेलाम एक जोड़ा एकांतर कोण पेलाम हलो बुझते पारले एबार আগে দুটো সরলরেখা এঁকেছিলাম সরলরেখা দুটো কোনো সমান্তরাল সরলরেখা ছিল না এবার আমি সমান্তরাল সরলরেখা আঁকলাম কারণ আমাদের আজকে বিষয়বস্তু কি সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম ঠিক আছে এবার দেখো আমি দুটো সমান্তরাল সরলরেখা এঁকেছি সমান্তরাল সরলরেখা দুটোর নাম দেওয়া হয়নি যাই হোক দিলে দেওয়া হয়ে যায় দিয়ে দিই এ বি সি ডি পি কে ঠিক আছে এবার দেখো কোনগুলো লক্ষ্য করো আমি চাঁদের সাজে কোনগুলোকে মেপেছি কোনগুলোকে মেপে আমি কী কী পেলাম দেখো এক নম্বর কোনটা মেপেছি ১১০ ডিগ্রি দুই নম্বর কোনটা মেপেছি ৭০ ডিগ্রি তিন নম্বর কোনটা মাপলাম ১১০ ডিগ্রি চার নম্বর ৭০ ডিগ্রি এইভাবে পাঁচ ছয় সাত আর সবগুলো মেপেছি মেপে মেপে কোনগুলোর মান আমি লিখে রেখেছি এখানে একটা জিনিস লক্ষ্য করো এক নম্বর কোণের মান ১১০ ডিগ্রি পাঁচ নম্বর কোণের মান ১১০ ডিগ্রি দুই নম্বর ৭০ ডিগ্রি ছয় নম্বর ৭০ ডিগ্রি তিন নম্বর ১১০ ডিগ্রি সাত নম্বর ১১০ ডিগ্রি চার ৭০ ডিগ্রি আট ৭০ ডিগ্রি এখানে দেখো অনুরূপ কোণগুলো সম্পর্ক রেখো অনুরূপ কোণ বলতে আমি কী কী বলেছিলাম একের সঙ্গে পাঁচ হলো অনুরূপ কোণ দুইয়ের সঙ্গে ছয় অনুরূপ কোণ চারের সাথে আট অনুরূপ কোণ তিনের সাথে সাত অনুরূপ কোণ এই চারজোড়ে অনুরূপ কোণ আমরা পেয়েছিলাম এবার দেখা যাক একের সাথে পাঁচ হলো অনুরূপ কোণ আমরা এক নম্বর কোণের মান কত পেয়েছি ১১০ পাঁচ নম্বর কোণের মান কত পেয়েছি ১১০ তাহলে আমি এখান থেকে কী কনক্লুশনে আসতে পারি এক আর পাঁচ সমান মানে অনুরূপ কোণগুলোর মান সমান দেখা যাক আরও একটা দেখে দুই দুই নম্বর কোণের মান কত ৭০ ডিগ্রি পাঁচ ছয় নম্বর কোণের মান কত ৭০ ডিগ্রি তাহলে এখানে কী হলো দুই আর ছয় দুজনেই ৭০ ডিগ্রি এরা অনুরূপ কোণ তাহলে এ দুটোও সমান চার আর আট এটাও দেখা যাচ্ছে চার আর আটও সমান ৭০ ৭০ আর হলো চার আর আট বাদ দিয়ে আর এখন কী থাকলো তিন আর সাত তিন আর সাত তো দেখো ১১০ ডিগ্রি তাহলে আমি মেপে দেখলাম যে অনুরূপ কোণগুলো পরস্পর সমান ঠিক আছে একই দিকের একই সাইডের যে অনুরূপ কোণগুলো পরস্পর সমান তাহলে আমি এখান থেকে কী বলতে পারি দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে প্রতি জোড়া অনুরূপ কোণগুলোর পরিমাপ সমান ঠিক আছে আর আগে আমরা অনুরূপ কোণ দেখিয়েছিলাম অন্য সরলরেখা দিয়ে কিন্তু এখন সমান্তরাল সরলরেখা দিয়ে দেখলাম যে অনুরূপ কোণগুলোর মান কী হয় সমান হয় সেটা সমান্তরাল সরলরেখাকে কোনো একটা বিদ্যুৎগিরি ভেদ করে এবার দেখো তিন আর পাঁচ তিন আর পাঁচ চার আর ছয় একই সরলরেখার দুটো ভেতরে মানে অন্তস্থ কোণের একই সরলরেখার দুই বিপরীত পার্শ্বের কোণগুলো তিন আর পাঁচ চার আর ছয় এদিকে আমরা কী বলেছিলাম একান্তর কোণ তিন নম্বর কোণের মানটা আমরা কত পেয়েছি ১১০ পাঁচ নম্বর কোণের মানটা আমরা কত পেয়েছি ১১০ আচ্ছা আর চার নম্বর কোণের মানটা আমরা কত পেয়েছিলাম ৭০ ডিগ্রি আর ছয় নম্বর কোণের মানটা কী পেয়েছিলাম কিন্তু ৭০ ডিগ্রি তাহলে এখান থেকে আমরা কী পেলাম চার আর ছয় পরস্পর সমান পাঁচ আর তিন পরস্পর সমান এর আবার একান্তর কোণ সুতরাং আমি কী কনক্লুশনে আসতে পারি দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে ভেদকের বিপরীত দিকের অন্তস্থ কোণগুলো দুজোড়া যে একান্তর কোণ তৈরি করে প্রতি জোড়া কোণের মান পরস্পর সমান ঠিক আছে এটা আমাদের একটা স্বতঃসিদ্ধ হয়ে গেল আবার দেখো চার আর পাঁচ এই চার আর পাঁচ এই চার আর পাঁচের সমষ্টিগত এটা আমরা কত পেয়েছি চার নম্বর ৭০ ডিগ্রি আর পাঁচ নম্বর ১১০ ডিগ্রি
আবার এদিকে তিন নম্বর কত পেয়েছিলাম 110 ডিগ্রি, ছয় নম্বর কত পেয়েছিলাম 70 ডিগ্রি। তাহলে 4 আর 5 যোগ করলে কত হয় 180, 3 আর 6 যোগ করলে কত হয় 180। সুতরাং এখান থেকেও আমরা একটা কনক্লুশনে আসতে পারি, সেটা হলো দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে ভেদকের একই পাশে অবস্থিত কোণদ্বয়ের পরিমাপের সমষ্টি হলো 2 সমান্তরাল অন্তস্থ কোণদ্বয়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকেও একটা স্বতঃসিদ্ধ পেলাম। তাহলে আমরা আজকে মোট 3টা স্বতঃসিদ্ধ শিখলাম। এই স্বতঃসিদ্ধগুলো দিয়ে পরবর্তীতে আমাদের জ্যামিতির উপপাদ্য প্রমাণ করতে হবে। সুতরাং তোমরা এগুলা খুব ভালো করে মন দিয়ে পড়ার আর বোঝার চেষ্টা করবে। যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের আবার বলে দেবো। ভালো থাকবে সবাই, রাখলাম।